আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে নিয়ে এলাম কফি দিয়ে হাবিজাবি তৈরির দ্বিতীয় এপিসোডটি। এই এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ডায়েরি তৈরি করা যায়। আর আপনারা তো আমার ডায়েরির সাইজটি দেখতেই পাচ্ছেন, তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করি এই এপিসোডটিও আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি নর্মাল খাতার পেজ। এখন আমি এই পেজের কিনারাটা এখান থেকে বাদ দিয়ে দিব। আমি এখানে কোনো ধরনের কাঁচি বা কোনো কিছু ইউজ করছি না, হাতের সাহায্যে আমি এটাকে ছিঁড়ে নিচ্ছি। হাতের সাহায্যে করার কারণ হচ্ছে পরে এটি দেখতে খুব ভালো লাগবে, আর যদি আমরা এটা কাঁচি দিয়ে করি তাহলে দেখতে খুব একটা সুন্দর লাগবে না। এখন আমি এই বড় পৃষ্ঠাটাকে ছোট ছোট টুকরো করে নিব। এর জন্য আমি প্রথমে এটাকে চার ভাঁজ করলাম, এখন এটাকে আবার চার ভাঁজ করব। এইভাবে টোটাল 16টি পৃষ্ঠা হবে, আর এগুলো আমি ডায়েরির পৃষ্ঠা হিসাবে ব্যবহার করব। তো এখানেও আমি কোনো ধরনের কাঁচি ব্যবহার করছি না, আমি হাতের সাহায্যে এই পেজগুলোকেও কেটে নিচ্ছি। যেহেতু আমরা পেজগুলোতে প্রাচীন আমলের একটা লুক দিব, সের জন্য আমি এগুলাকে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। অন্যথায় আপনারা কাঁচিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ডায়েরির পৃষ্ঠাগুলো তো বানিয়ে ফেললাম, এখন বানাতে হবে উপরের মলাটটা। এর জন্য আমাদের একটু মোটা টাইপের কাগজ লাগবে। সাধারণ নর্মাল কাগজ দিয়ে কিন্তু উপরের মলাট বানানো যাবে না। আমি একটা পৃষ্ঠা অনুযায়ী মলাটটাকে কেটে নিলাম, তারপর এটার মাঝ বরাবর ভাগ করে নিয়েছি। এখন এই মলাটটাকে আমি আরও তিন ভাগে ভাগ করব। টোটাল ছয় ভাগে আমরা পৃষ্ঠাগুলো এই ডায়েরিতে স্থাপন করব। তাই আমাদের এখানে টোটাল ছয়টা ভাগ লাগবে। তো এই তো আমার ছয়টা ভাগ তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করলে তা দেখতে পারবেন। এখন আমি পৃষ্ঠাগুলোকেও মাঝ বরাবর ভাগ করে নিচ্ছি। পৃষ্ঠাগুলোকে মাঝ বরাবর ভাগ করা কমপ্লিট হলে আমি পৃষ্ঠা বসিয়ে পৃষ্ঠার অনুযায়ী মলাটটাকেও ছোট করে নিব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মলাটটা একটু বড় হয়েছে, তো আমি এখন সেটুকু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমাদের এগুলো কফি দিয়ে কালার করার পালা। এর উপরের মলাটটা আমি করব একদম ডার্ক কালার দিয়ে। এর জন্য আমি ডার্ক কালার থেকে তুলিতে রং নিয়ে নিলাম। এখন এগুলো দিয়ে আমি হচ্ছে রং করছি। এখানে আমি কোনো ধরনের হালকা কালার বা কিছু ইউজ করব না, পুরোটাই আমি ডার্ক কালার দিয়ে করছি। অন্যদিকে পেজগুলো আমি করব হালকা কালার দিয়ে, এক্ষেত্রে বাদামি বাদামি কালার হবে, আর উপরের মলাটটা থাকবে একদম ফুল খয়েরি কালারের। তো এখানে আমি প্রত্যেকটা পেজ রং করে নিচ্ছি, আর এগুলো আমি এখন এখানেই আবার হচ্ছে শুকোতে দিব। অবশ্যই পেজের দুপাশেই রং করতে হবে, যে কোনো এক পাশ করলে হবে না। আর আমি দুপাশে রং করে তারপর হচ্ছে ডার্ক কালার দিয়ে একটু এলোমেলো ডিজাইন করে নিব পেজগুলোতে। এতে করে পেজগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই যে দেখুন, আমি এখন তুলিতে হালকা একটু ডার্ক কালার নিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। আমি আমার মতো করে একটু নর্মাল ডিজাইন করে নিচ্ছি, খুব গর্জিয়াস কোনো ধরনের ডিজাইন আমি করছি না। আজকে এটি সবার জন্য করা, তাই আমি নর্মাল ডিজাইন করছি। তো এই হচ্ছে আমার পেজের অবস্থা, আর এই হচ্ছে মলাটের অবস্থা, আর এই হচ্ছে আমার হাতের অবস্থা। দেখতেই পাচ্ছেন কি বাজে অবস্থা। তো আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় দু ঘন্টা পর। আমি প্রত্যেকটা পেজ তুলে নিয়েছি এবং পেজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পেজগুলো তুলে আমি ভাঁজ করে নিয়েছি। এখন আপনাদেরকে একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি পেজগুলোর অবস্থা। তো আমি এখানে প্রতিটা তিনটা পেজ একসাথে করে এখন মাঝে হচ্ছে পিন করে দিচ্ছি। পিন করে আমি পেজগুলো আটকে নিব। আমি আজকে শিলাচ্ছি না, এক্ষেত্রে হচ্ছে কাজটা কমে গেল আমাদের। ডায়েরি বানাতে গেলে কিন্তু পেজ হচ্ছে আপনার সেলাই করতে হয়, কিন্তু আমি আজকে পিন করি আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুব সহজ একটা প্রসেস। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি টোটাল ছয়টা ভাগে ভাগ করে পৃষ্ঠাগুলোকে পিন করে নিয়েছি। এখানে কিছু জায়গায় দুটো পেজও আমি রেখেছি, আবার কিছু কিছু ক্ষেত্রে তিনটা করে পেজ একসাথে পিন করে নিয়েছি। এখন আমি মলাটটাকে উপর থেকে কস্টিপ দিয়ে একটু কি বলা যায় এটাকে লেমিনেটিং করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে উপরের এই পার্টটা নষ্ট না হয়, অথবা পানি পড়লেও যাতে এই পার্টটা নষ্ট না হয়। তো আমি এটা কীভাবে করছি তা আপনারা স্ক্রিনে ভালো মতো লক্ষ্য করলেই দেখতে পাবেন। এই কাজ করাটা একটু ডিফিকাল্ট, তাই আমি আপনাদেরকে বলবো যে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন এবং আপনারাও ঠিক এভাবেই করবেন। হাতের সাহায্যে চেপে চেপে আপনারা পুরোটা কস্টিপ এটা হচ্ছে মলাটের উপরে আপনারা লাগাবেন। এতে করে মলাটটা একদম পুরো লেমিনেটিং করা যেই পেজগুলো পাওয়া যায় সেরকম হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে চারপাশ থেকে কেটে নিলাম। এখন হচ্ছে চারপাশ থেকে কেটে সাইজটা ঠিক করে এখন এর মাঝখানে আমি আঠার সাহায্যে হচ্ছে পৃষ্ঠাগুলো এক এক করে লাগিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে হচ্ছে পৃষ্ঠাগুলোতে আঠা লাগিয়ে নিলাম, তারপর সেই মলাটে আঠা লাগিয়ে
এখন হচ্ছে এটাকে বসাবো। তো এরকম করে পুরো ছটা পার্টি আমি একটা একটা করে লাগিয়ে নিব। তো এই তো এখন হচ্ছে হাতের সাহায্যে একটু চেপে চেপে ঠিক করে নিচ্ছি, আর প্রথম পেজ এবং শেষ পেজ দুটো আমি মলাটের সাথে লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার আগে বানানো একটা ডায়েরি, এখানে পেজগুলো দেখুন আমি কিনারগুলো পুড়িয়ে নিয়েছি। এক চাইলে আপনারাও পুড়িয়ে নিতে পারেন, আমার ফার্স্ট ভিডিওটা দেখলে আপনার কীভাবে পুড়াতে হয় সেটাও জেনে যাবেন। এটা যেহেতু বানানো ছিল এই জন্য আমি আজকে আপনাদের নর্মাল পৃষ্ঠা দিয়ে বানিয়ে দেখালাম না পুড়িয়ে। তো এই তো 1.5 ঘন্টা পরে এখন হচ্ছে ঠিক শুকিয়ে গেছে সব কিছু, এরকম হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন, আর যদি বাসায় ট্রাই করেন তো অবশ্যই আমার সাথে শেয়ার করতে